একটা সময় ছিল এমন ফাস্ট বোলার হব এটা শুনলে খোদ ভারতীয়রাই হাসতো ওটা তো ব্যাটারদের আস্থা না বড় জোর স্পিনার কেউ হতে চাইলে তাও একটা ভবিষ্যৎ আছে তবে পেসার ও এখানটায় চলে না এমনকি ভারতের জলবায়ু এমন যে সেটা ফাস্ট বোলারদের জন্য ঠিক মানানসই নয় এমন একটা মতবাদও ছিল ব্যাপকভাবে জনপ্রিয় কদিন আগে বইয়ে পড়া কিংবদন্তি কপিল দেবের সেই রুটির গল্পটা তো ভীষণ প্রাসঙ্গিক অনূর্ধ্ব একুশ পর্যায়ে যখন খেলছিলেন ক্যান্টিনে দুপুরে খাবার খাওয়ার পর এক্সট্রা একটা রুটি চেয়েও পাননি কপিল তারপর বলেছিলেন আমি একজন ফাস্ট বোলার যে লোকটা প্লেয়ারদের খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন সে পাল্টা বলেছিল দেয়ার আর নো ফাস্ট বোলার্স ইন ইন্ডিয়া আশ্চর্য ঘটনা সেই একই ভারত এখন জন্ম দিচ্ছে নিত্য নতুন জেনুইন এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব মাত্র দুই ম্যাচ খেলে কি করে গতির ঝড় তুলে ভেঙে চুড়ে ফেলছেন আইপিএল এর স্পিডো মিটার লখনৌ সুপার জায়ান্টসে দিল্লির এই ভেজিটেরিয়ান গতির কি কি রেকর্ড গড়লেন কত জোরে বল করলেন সেসব নিয়ে নানামুখী ভিডিও টেক্সট কন্টেন্ট ভেসে বেড়াচ্ছে এখানে সেখানে জানার চেষ্টা করেছি পেছনের গল্প ভারতীয় ক্রিকেট কি এমন করেছে যেটাতে পেসারদের উপযোগী জলবায়ু না থাকার ট্যাবুকেও এমনকি বদলে দিচ্ছে সহযোগিতা নিয়েছি চল্লিশ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতা করছেন এমন একজন অভিজ্ঞ মূলধারার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের ভারতীয় ক্রিকেটের পলিসি মেকাররা ওখানকার জলবায়ু পেসারদের অনুকূল নয় এমন কোনো ট্যাবুতে বিশ্বাস করেননি তারা ভেবেছেন ড্যানিস লিলি শোয়েব আখতার ব্রেটলিদের মতো জেনুইন ফাস্ট বোলার ভারতেই তৈরি করা সম্ভব ১৯৮৭ সালে চেন্নাইয়ে শুরু হয়েছিল এমআরএফ পেস ফাউন্ডেশন যেটা শুরুর দিককার দেখভাল ফাউন্ডেশন গড়ে দেওয়ার দায়িত্বে ছিলেন কিংবদন্তি অজি পেসার ড্যানিস লিলি ড্যানিস লিলি এটা পয়েন্ট আউট করেছিলেন ভুল অ্যাকশন টেকনিক খাদ্যাভ্যাসে বেড়ে উঠছেন ভারতীয় পেসাররা We brought in dieticians. We built our own gymnasium. I say we. This is MRF. পরিণত হয়ে যাওয়ার পর কোনো কিছু বদলে ফেলা সম্ভব হয় না পেসও বাড়ে না সেই সিম্পল পয়েন্টটাই নোট করে এগিয়েছেন ওখানে এইজ লেভেল থাকা অবস্থায় তরুণদের অ্যাকশন টেকনিক ধরিয়ে দেওয়া সুধরানো ঠিকও করে দেওয়া হয় পেসারদের থাকা ধরনের খাদ্যাভ্যাস তারা মেনটেন করবেন সেটাও নির্ধারণ করে দেওয়া হয় সোজা কথায় চেন্নাইয়ের এমআরএফ ফাউন্ডেশন ভারতের মধ্যেই পেসারদের জন্য একটা অন্য ভারত এখানে টিউনিং শেখা কোচেরা ছড়িয়ে ছিটিয়ে ২০০০ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে শুরু করে ইন্ডিয়ান ক্রিকেটের সর্বত্র ১৯৮৭ সালে প্রায় ৩০ বছর আগে পেসার তৈরি করার যে বীজ রোপণ করেছিল তেরঙ্গা ভারত তারই ফুল হয়ে ফুটছেন জসপ্রীত বুমরা থেকে উমরান মালিক থেকে শুরু করে এখনকার মায়াঙ্ক যাদবের মতো এক্সপ্রেস পেসাররা কথায় আছে মানুষ তার চিন্তা যত বড় ঠিক তত বড় এমআরএফ পেস ফাউন্ডেশন কত বড় বিপ্লব পেস বোলিংয়ে সেটার আরও একটা রেফারেন্স একটা সময় এমন ছিল যখন বলা হতো প্রোটিন খাওয়া ছাড়া মাসেল পাওয়ার আসবে না শোয়েব আখতার ব্রেটলির মতো গতি অর্জন সম্ভব হবে না ২০২৪ সালে হাজির হল দিল্লির ছেলে মায়াঙ্ক যাদব যে কিনা ১০০% ভেজিটেরিয়ান শোয়েব আখতারের রেকর্ড ভেঙে ফেলবে যে কোনো দিন কোনো ভারতীয় সেদিন বোধহয় খুব বেশি দিন আর বাকি নয় মাদি আসান ৭১